উইন্ডিস্টের বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শুরুটাও ভালো করতে পারেনি বাংলাদেশ শুরুতেই ক্যাচ মেসের ধাক্কা অন্যদিকে দৃঢ়তার সাথে ব্যাটিং করছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এর মাঝেও এক উইকেট তুলে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান অধিনায়কের এক উইকেট পাওয়াতে কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে তবে পুরনো ভুল আবারও করে উইন্ডিজদের বিপক্ষে নিজেদের কোপাল নিজেরাই পড়ল টাইগাররা মাঠে আরও একবার বাজে আম্পায়ারিং শিকার হয়েছে বাংলাদেশ উইন্ডিজদের বিপক্ষে টাইগারদের স্কোয়াডে এসেছিল বড় পরিবর্তন নতুন অধিনায়কের অধীনে উইকেটের পিছনে নতুন কিপার নুরুল হাসান সোহানকে দেওয়া হয়েছে উইকেটের পিছনে অন্যদিকে নিয়মিত কিপার দাসকে কিপিং করতে দেখা যায়নি এই টেস্টে যার ফল ভোগ করেছে বাংলাদেশ ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ক্রেক ব্রাথুয়েটের উইকেট পাওয়ার সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের বলটি তার ব্যাট স্পর্শ করে চলে যায় উইকেট কিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে তবে বলটি তালুবন্দি করলেও সেটি ব্যাট স্পর্শ করেছিল কিনা সে ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন না নুরুল হাসান সোহান জোরালো আবেদন করেছিল বাংলাদেশের ক্রিকেটাররা তবে বল ব্যাট স্পর্শ করার শব্দ কানে যায়নি আম্পায়ারের যার ফলে আউট দেননি তিনি উইকেট বঞ্চিত হয়েছে বাংলাদেশ তবে রিভিউ নিলে নিশ্চিত উইকেটটি পেয়ে যেত টাইগাররা কিন্তু উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের অদূরদর্শিতায় তা আর হয়ে ওঠেনি